তিন দিন একনাগাড়ে বৃষ্টির পর বেহালা শিলপাড়ার অবস্থা কার্যত বেহাল। এই মুহূর্তে আমরা শিলপাড়াতেই রয়েছি এবং যে চিত্র দেখা যাচ্ছে যে কার্যত গোটা শিলপাড়া জলের তলায় রয়েছে এবং কোথাও হাঁটু সমান জল, কোথাও বা কোমর অবধি জল। এই গোটা শিলপাড়ার অবস্থা কিন্তু কার্যত বেহাল এবং যেখানে আমরা আছি তার ডান দিকের একটি বাড়ি, প্রতিটি বাড়িতে কার্যত এলাকার যে প্রতিটি বাড়ি তার ভিতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে এবং সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে গেটের ভেতর থেকে গোটা বাড়ি কিন্তু জলমগ্ন এই মুহূর্তে। এবং এখানকার যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলিতে যারা পড়ুয়া আছেন পড়ুয়াদের আসা যাওয়া করতেও কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও এই বিস্তীর্ণ জলমগ্ন অঞ্চল পেরিয়ে কীভাবে তাদের কর্মক্ষেত্র অবধি পৌঁছবেন সেই বিষয়টা বুঝে উঠতেও তারা পারছেন না। এবং তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে বেহালা শিলপাড়ার এই যে অবস্থা তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবং তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন যে বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই এই অঞ্চলের অবস্থা এইরকমই খারাপ হয়ে পড়ে এবং বারবার অভিযোগ করেও কোথাও কিন্তু তারা সুরাহা পাচ্ছেন না। এবং এখনও পর্যন্ত বৃষ্টি বন্ধ না হওয়ার কারণে সেই জলও কিন্তু সরছে না এবং বৃষ্টি বন্ধ হলেও এলাকাবাসীদের যেটা অভিযোগ যে প্রায় তিন দিন লাগে এই জল সরতে। অতএব এখনও পর্যন্ত বৃষ্টি বন্ধ না হলে সেই জল কখন সরবে, কীভাবে পরিষ্কার হবে বা কীভাবে এই জল যন্ত্রণার হাত থেকে মানুষ মুক্তি পাবেন সেটাই কিন্তু এলাকাবাসীর এখন অবধি বুঝে উঠতে পারছেন না। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, বেহালা।